টেনশন টেনশন টেনশন, আরে এত টেনশনই মানুষ থাকে কিভাবে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে ড্রাগ থিম। তো ভিউয়ার্স, ইউটিউবে কিছুদিন আগে ড্রাগ থিম করা যেত, তারপরে মেসেঞ্জারে ড্রাগ থিম করা যেত, বাট এখন ভেট মেটেও। তো ভিউয়ার্স, আস্তে আস্তে ফিউচারগুলো কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেগুলো পরিবর্তন হওয়ার কথা সেগুলো কিন্তু ভালো করেই পরিবর্তন হচ্ছে। তো ভিউয়ার্স, ড্রাগ থিমটি যদি আপনি আপনার বেডমিটে, আপনি তো সাধারণভাবে সিম্পলভাবে ইউটিউব চালিয়ে থাকেন, তো কেউ কেউ আবার বেডমিট দ্বারা ইউটিউব চালাই থাকে। তো ভিউয়ার্স, সিম্পলভাবে আপনি যদি চেষ্টা করেন একটু হালকা হলেও, তাহলে আপনার আপনার বেডমিটে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ড্রাগ থিম লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, এটি কিন্তু সিম্পলভাবে রাতের জন্য খুবই আপনার আপনার কাছে খুবই উপকারিতা। তো ভিউয়ার্স, এটি যদি আপনি করে থাকেন তাহলে আপনার অনেক উপকার হবে। তো ভিউয়ার্স, সরাসরি চলে যাবো আমরা স্ক্রিনে। আর স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একবারই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন এখান থেকে আমি তোমাদেরকে সিম্পলভাবে সব কিছু বলে দিব। তো ভিউয়ার্স, আগে তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে সিম্পলভাবে তোমরা তোমাদের বেডমিটটি ওপেন করে নিবে। তো ভিউয়ার্স, বেডমিটটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে যেভাবে আসবে ইন্টারফেসগুলো, সেগুলো কিন্তু সিম্পলভাবে এইভাবে সব কিছু ইন্টারফেসটি অটোমেটিক্যালি চলে আসবে। তো ভিউয়ার্স, আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সিম্পলভাবে এই যে এখানে মি লেখা আছে দেখুন নিচে একবার, তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলভাবে আপনি যদি চান যে আপনার সাদা মুডটি সেই আগের মুডটি আনতে, তাহলে ভিউয়ার্স এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই যে সেটিংয়ের মতো একটি চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স, সিম্পলভাবে আমরা যে ইয়াটি ব্যবহার করে থাকি, ভিডমিটটি ব্যবহার করে থাকি, সেটি কিন্তু এই ভিডমিটটি ব্যবহার করে থাকি। আমরা যদি চেষ্টা করি কিংবা আমরা যদি করতে চাই রাতের কালারটি করতে, রাতে কীভাবে করব, তো ভিউয়ার্স রাতের জন্য আমাকে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এই যে চাঁদের মধ্যে একটি টুকরা দেখা যাচ্ছে, তো ভিউয়ার্স এখানে আমরা এনেবেল করে দেবো। এনেবেল করে দিলে এই যে আমাদের আগের মুডটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, রাতে আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে এই মুডটি। তো ভিউয়ার্স, সিম্পলভাবে এই মুডটি করে দিলে আমাদের অনেক সুবিধা হবে, আমাদের চোখে একটু কম লাগবে। তো ভিউয়ার্স, আমরা খুব সুন্দর করে এটি ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স, আমার টিপসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন, খুদা হাফিজ।